ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। জি ভাই, আপনি রিয়াদ থেকে প্রশ্ন করেছেন। তানভীর হোসেন, যারা শর্ট মোজা পরিধান করে অর্থাৎ টাকনোর নিচে মোজা পরে, তারা সে মোজা মাসাও করে, মাসা করে অজু করলে অজু শুদ্ধ হবে কি? বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন। এভাবে যদি কেউ অজু করে তো অজু তো বিশুদ্ধ হওয়ার কথা নয়, কারণ মাসার জায়গা পরিপূর্ণভাবে ঢাকা নেই, তাহলে কিভাবে মাসা করবে? আল্লাহ রাব্বুল আমিন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন বলেছেন, আর তোমরা পা দুটো পা গুলিকে ধৌত করবে গিটা সহ, টাকনা সহ। সুতরাং যতটুকু ধুতে হয় ততটুকু ঢাকতে হবে। অতএব মোজা যদি টাকনা ঢাকা না থাকে, টাকনার উপর পর্যন্ত না থাকে, তাহলে এই মোজায় মাসা করা যাবে না। এই মোজা কি ত্রুটিপূর্ণ মোজা? যাই হোক, এখানে একতলাপ যদি থেকেও থাকে, একতলাপ গ্রহণযোগ্য নয়, বরং অজু কি বাতিল বলে গণ্য হবে, যেহেতু পুরো টাকনা ঢাকা পড়েনি। বরং টাকনার নিচেই কি মোজা পরিধান করা হয়েছে, টাকনার নিচ পর্যন্ত। তাহলে টাকনা খোলা থাকলে অজু বিশুদ্ধ হয় না। অতএব সতর্কতা অবলম্বন করা জরুরি। এমনিতে ইখতিলাফ আছে যে কাপড়ের মোজাতে অজু হবে কি হবে না, মানে মাসা হবে কি হবে না। হানাফি হজরতরা তো মানে জোর গলায় বলেন যে না, মাসা হবে না কাপড়ের মোজা ছাড়া। সেখানে কাপড়ের মোজা যদি কেউ এইভাবে পড়ে, তাহলে তার অবস্থা তো বুঝতেই পারছেন, বেহাল অবস্থা। তো যাই হোক, আমরা যেটা সঠিক মনে করি যে মোজা কাপড়ের হোক অথবা শ্যামলার হোক, সর্বপ্রকার মোজাতে মাসা করা যায়, তবে শর্তগুলি খেয়াল রাখতে হবে, যেন টাকনা পরিপূর্ণভাবে ওটা কি কভার করা থাকে। টাকনা খোলা থাকলে বিশুদ্ধ কথায় এটা বৈধ হবে না, এই জাতীয় মোজাতে মাসা বৈধ হবে না। আল্লাহ তাআলা আলাম, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।